অক্টেভের যে পার্টটা আছে সেখানে আছে হচ্ছে তোর দু তিনটে এক্সপেরিমেন্ট, চারটে এক্সপেরিমেন্ট আছে টোটাল। সেখানে হচ্ছে তোর স্টাডি অফ জেনারেশন অ্যাম্পলিচিউড মডিউলেশন সিগন্যাল, আরেকটা হচ্ছে তোর ফ্রিকোয়েন্সি মডিউলেশন সিগন্যাল, আরেকটা হচ্ছে তোর এএসকে আছে মানে অ্যাম্পলিচিউড শিফট কিং, আর এফএসকে আছে হ্যাঁ ফরেন শিফট কিং। তো এই চারটে এক্সপেরিমেন্ট আছে। তো ফার্স্ট এক্সপেরিমেন্ট হচ্ছে তোর স্টাডি অফ জেনারেশন এএম সিগন্যাল। এএম মিনস কি? অ্যাম্পলিচিউড মডিউলেশন। হ্যাঁ, অ্যাম্পলিচিউড মডিউলেশনটা কি? অ্যাম্পলিচিউড মডিউলেশন হচ্ছে দিস প্রসেস ইজ অফ ইম্পোজিং অ্যান ইনপুট সিগন্যাল অন টু আ ক্যারিয়ার ওয়েভ, দ্যাট ইজ কল্ড মডিউলেশন। মানে মডিউলেশন ইজ লাইক আ হাইডিং আ কোড ইনসাইড দ্য ক্যারিয়ার ওয়েভ। একটা মডিউলেশনে কোড লিখবো, সেটাকে ক্যারিয়ার ওয়েভে ট্রান্সফার করবো। হ্যাঁ, তো এরপরে মডিউলেশন সিগন্যাল দেখ, মডিউলেশন সিগন্যাল হচ্ছে তোর মেসেজ সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যাল হয়। এম অ্যাম্পলিচিউড মডিউলেশন, তো মেসেজ সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যাল, এই দুটো সিগন্যাল ওয়েভ থাকে। আচ্ছা, সিগন্যাল ফার্স্টে হচ্ছে সিগন্যাল কত প্রকারের হয় জানিস তো? সিগন্যাল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। এন্ড ডিজিটাল একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে তোর ডিজিটাল। মাউসটা কাজ করছে না আজকে। হ্যাঁ, তো এরপরে দেখ, এম অফ টি মানে কি হচ্ছে? মেসেজ অফ টাইম সিগন্যাল, মেসেজ ক্যারিয়ার, আর একটা হচ্ছে তোর ক্যারিয়ার মেসেজ সিগন্যাল, আর একটা হচ্ছে তোর ক্যারিয়ার সিগন্যাল। তো এম টি ইজ ইকাল টু কি লেখা যায়? এ এম মানে এখানে অ্যাম্পলিচিউড মডিউলেশন করছি, ওর জন্য এ সাফিক্সে এম লিখছি, অ্যাম্পলিচিউড মডিউলেশন। হ্যাঁ, কস ফাংশন, কস অফ টু পাই এফ এম টি। এরপর এখানে, এখানের মধ্যে এফ এমটা কি? এফ এম টি অ্যাম্পলিচিউড, হ্যাঁ ফ্রিকোয়েন্সি মডিউলেশন এফ এম মানে। হ্যাঁ, টিটা হচ্ছে টাইম, কসটা হচ্ছে কস ফাংশন, এ এম মানে হচ্ছে কি? অ্যাম্পলিচিউড মডিউলেশন। ঠিক আছে, এটুকুনি বুঝতে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, মানে টি দিয়ে টাইম ডিনোট করছি ক্যারিয়ার সিগন্যালে। তো সি অফ টি সমান কে লিখতে পারি? সি অফ টি সমান এখানে হচ্ছে মানে এটাকে, এটা হচ্ছে তোর মেসেজ সিগন্যালটা গেল, এ এম মানে হচ্ছে মেসেজ সিগন্যাল অফ অ্যাম্পলিচিউড মডিউলেশন, কস ফাংশন দিয়ে এফ এমটা লিখলাম ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যাল, এসি হচ্ছে কি? ক্যারিয়ার সিগন্যাল অফ অ্যাম্পলিচিউড। হ্যাঁ, এসি অফ সেমভাবে কস টু পাই, এটা এফ সি টি হবে এটা। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি সিগন্যাল ইনটু টি লিখলাম। লেখার পরে এই দুটো ফাংশনকে এস টি দিয়ে ডিনোট করে যদি আমি এই দুটো পার্টকে একসাথে কম্বাইন করে লিখি, এই যে এই দুটো পার্ট আছে না, এই দুটো পার্টকে আমি যদি কম্বাইন করে লিখি এখানে, তাহলে তো দাঁড়াবে হচ্ছে এখানে প্লাস এম এম অফ কস টু পাই এফ এম টি ইন্টু হচ্ছে ইন্টু কস অফ ওই ক্যারিয়ার সিগন্যালটার পর লিখবো টু পাই এফ সি। এরপর দেখ, এটা যেটা আছে এই পার্টটা, ঠিক আছে, এটা তো আগে বললাম ক্যারিয়ার সিগন্যালের পার্ট, এটা মেসেজ সিগন্যালের পার্ট, ইনটু কস অফ টু পাই এফ, আর এটা কি? এটা হচ্ছে তোর কনস্ট্যান্টটা, কনস্ট্যান্ট ফাংশন, এটা এটাকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। হ্যাঁ, আর এটা অ্যাম্পলিচিউড মডিউলেশনের পার্ট, এস অফ টি ইকুয়ালস টু এটা লেখা যায়। যখন এরপর কোডিং লিখবো এখানে, কোডিং লেখার সময় প্রত্যেকটা লাইন বলে বলে বোঝাচ্ছি। তো এখানে একটা ফাংশন হয় টি বলে, ফার্স্টে দেখ, আমি ধর এখানে ধর সিএলসি দিয়ে ক্লিয়ার স্ক্রিন করলাম, এখানে যদি কিছু ডিসপ্লে করতে চাস এই কমেন্ট প্রম্পটে, তাহলে সিম্পলি ডিসপ্লে বলে তুই যদি কিছু লিখিস, সাপোজ তোর হ্যালো ওয়ার্ল্ড বলে লিখলি। হ্যাঁ, যেরকম আমরা সিতে জাভাতে পাইথনে করেছি, ওর থেকে ফাংশন একটু আলাদা। তো এখানে রান করবি, দেখ হ্যালো ওয়ার্ল্ড এসেছে, দেখতে পেয়েছিস? ডিফারেন্ট কাইন্ড অফ থিং, ম্যাটল্যাব কোড। সিএল লিখবি, ক্লিয়ার অল লিখতে পারিস,
মানে ক্লিয়ার স্ক্রিন সিএলসি, তো তারপরে কাজ ফাজ করতে পারিস, ক্লিয়ার আছে এটা, তারপরে রান করাবি আর কিছু দেখাবে না, দেখতে পাচ্ছিস? তো এইভাবে কোড লিখতে হয়। এখানে এরপরে এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে তোর এখানে মেসেজ সিগনাল আর ক্যারিয়ার সিগনালের কথা বললাম, ক্যারিয়ার সিগনাল লেখার হওয়ার পর এখানে একটা প্লট বলে একটা ফাংশন হয়, সেটাকে প্লট করার জন্য মানে ধর আমি ধর টি ইজ ইকাল টু টাইম দিলাম ধর কোনো একটা জায়গাতে 1 সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড ধর টাইম দিলাম, তো আমি যদি টি ইজ ইকাল টু প্লটটা কীভাবে করতে হয় দেখ, সাপোজ এখানে যদি আমি যদি 0:1:10 লিখি, হুম এখানে আমাকে লিখতে হবে টাইম ফাংশনটা, আমাকে এখানে টাইম ফাংশনটা লিখে তারপর আমাকে প্লট করতে হবে যে আমি কীভাবে তোর এখানে যে ওয়েবগুলো আসবে, এই যে ওয়েবগুলো, এই ওয়েবগুলোকে আমি কীভাবে প্লট করব, কত টাইম ইন্টারভ্যালে আমি প্লট করব, সেটা আমাকে ডিনোট করতে হবে, তার জন্য আমার টি ফাংশনটা লাগবে। তো প্লট করার জন্য আমার প্লট ফাংশন লাগবে, প্লট করবো আমি ওয়াইয়ের মাধ্যমে, ওয়াই মানে হচ্ছে তোর এই দিকটা, হ্যাঁ আর এক্স মানে হচ্ছে এই পার্টটা, ঠিক আছে? তো এরপরে দেখ 0:1:10 এটার মানেটা কি, এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে কি আমার এন্ডিং পয়েন্ট, আর এইটা কি এই ফ্যাক্টরটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট, মানে 0 থেকে 10 অবধি আমি প্লট করব। সাপোজ ধর নাম্বার আমার ইনক্রিমেন্ট কত করে হবে, মানে আমাকে টি ইজ ইকাল টু আউটপুট কত দেখাবে, টি ইজ ইকাল টু আউটপুট আমাকে দেখাবে হচ্ছে তোর 1 2 সরি 1, তারপরে হচ্ছে তোর 2 3 4 5 6, এরকম করে করে দেখিয়ে দেখিয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমার স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, এটা হচ্ছে ইনক্রিমেন্টিং, কত করে ইনক্রিমেন্ট করব। এরপর আমি ধর এখানে অক্টেভে গিয়ে কোডটা লিখছি, হুম তো এটা হচ্ছে অ্যাম্পলিচিউড মডুলেশনের কোড। অ্যাম্পলিচিউড মডুলেশনের কোড কীভাবে লিখবো, ধর সাপোজ সিএলসি লিখলাম, তারপর ক্লিয়ার অল লিখলাম, যদি কিছু আমার ব্যাকগ্রাউন্ড প্রসেস চলে তার জন্য আমি ক্লোজ অল লিখতাম, এটা দেখ অক্টেভের জায়গাটা ইন্টারফেসটা, এখানে প্লাস করে ক্রিয়েট ফাইল করতে হয়, হ্যাঁ ক্রিয়েট ফাইল করার পর তুই এখানে নিজের মতো নাম দিতে পারবি, সাপোজ ধর আমি এখন ধর নাম দিচ্ছি টেস্ট বলে, টেস্ট ফাইল ডট এমে এলাম, এখানে ডিফল্ট ডিসপ্লে হ্যালো ওয়ার্ল্ড লেখা থাকে, এটা মুছে দিলাম আমি, তারপর আমি সিএলসি ক্লিয়ার স্ক্রিন করে নিলাম, ক্লিয়ার অল ক্লোজ অল করে নিলাম। করার পরে টাইম ফাংশনটা যেটা একটু আগে বোঝালাম, এখানে কি দেবো টাইম ফাংশনটা, ধর আমি ধর 0 থেকে স্টার্ট করতে চাইছি, তাহলে 0:2 দেবো, ইনক্রিমেন্ট কত করে হবে 0.001 করে, হ্যাঁ 0.001, তারপর আবার একটা ইজ 2 দিয়ে দিলাম, ইজ 2 দেওয়ার পর কত অবধি চলবে আমার 1 অবধি চলবে, তাহলে 0 থেকে 1 অবধি চলবে আর 0.001 করে ইনক্রিজ হতে থাকবে আমার। এরপরে দেখ আমাকে কী কী বলেছিলাম আমি, আমার এখানে অ্যাম্পলিচিউড মেসেজ লাগবে আর ফ্রিকোয়েন্সি মেসেজ লাগবে, হ্যাঁ তো এই দুটো ফাংশনকে আমি ডিনোট করে ধর লিখছি এম ইজ ইকুয়াল টু ইনপুট, যেভাবে পাইথনে লিখতাম অনেকটা সেরকম। তো এখানে দেখ কি লিখবো, এন্টার দ্য ভ্যালু অফ অ্যাম্পলিচিউড মেসেজ, এই অবধি ক্লিয়ার? এএম এর পর এরপর লিখছি এফএম, এফএম মানে কি, এন্টার দ্য ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি মেসেজ, আবার ইনপুট নিয়ে নিচ্ছি এখানে, এন্টার দ্য ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি মেসেজ, এরপরে এম ইজ ইকাল টু মেসেজ সিগনালে ফর্মুলাটা কি ছিল, এএম ইন্টু কস অফ 2 ইন্টু পাই ইন্টু 3.14 লিখতে পারিস, পিআইও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, পাই ইন্টু এফএম মানে ফ্রিকোয়েন্সি অফ মেসেজ ইন্টু টি, এই যে টি এর ভ্যালু এখানে আমি ডিনোট করে দিয়েছি, এই টিটা লিখলাম এখানে, হ্যাঁ টিটা লেখার পর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এম ইজ ইকুয়াল টু এটা হয়ে গেল। এরপরে কী করবো, সাব প্লট করবো, সাব প্লট মানেটা কী দেখ, সাব প্লট 3,1, সরি 3
কমা ওয়ান কমা ওয়ান, সাবপ্লটটা কি? হ্যাঁ সাবপ্লটে আসছি, এরপর দেখ। সাব প্লটটা কি? সাব প্লট হচ্ছে তোর থ্রি ইজ টু ওয়ান ইজ টু ওয়ান লিখেছি, মানে আমি এখানে লিখছি তোর থ্রি কমা ওয়ান কমা ওয়ান। এরপরে দেখ থ্রিটা কি, এইদিকে থ্রিটা হচ্ছে রোজ। হ্যাঁ মানে এইদিকে থ্রিটা হচ্ছে হাউ মেনি রোজ ইউ ওয়ান্ট টু প্লট, মানে কটা রো আমি প্লট করছি। হ্যাঁ সাপোজ ধর একটা আমার আচ্ছা সিগনাল আছে, এটা ধর একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এই রোটা প্লট হবে, এই রোটা প্লট হবে, আর এই রোটা প্লট হবে। হ্যাঁ আর কলাম কটা থাকবে? একটাই কলাম থাকবে এরকম। মানে এখানে সেকেন্ড কোনো এরকম কোনো কলাম থাকছে না, একটাই কলাম থাকছে। তো এই জন্য থ্রি হচ্ছে তোর রো, আর এটাতে আমি কি প্লট করব, এটাতে হচ্ছে তোর আমি কেরিয়ার প্লট করব। হ্যাঁ কেরিয়ার প্লট করলাম, আর এই ওয়ানটা কি, এই ওয়ানটাতে আমি মেসেজ সিগন্যালটা প্লট করব। হ্যাঁ তো এটাতে কি প্লট করলাম, যেটা মানে যে কটা রো প্রিন্ট করবো সেটা, আর তারপরে হচ্ছে তোর এটা কেরিয়ার, এটা হচ্ছে তোর মেসেজ, ওর জন্য দিলাম সাবপ্লট থ্রি কমা ওয়ান কমা ওয়ান। এবার এটা দেওয়ার পর আমি কি করব, এম যে এম ফাংশনটা আছে, এম ফাংশনটা সাপোজ ধর আমি এখানে এম নিয়েছি, তুই যদি ওয়াই নিতিস তাহলে আমি এখানে প্লট ওয়াই লিখতাম। তো আমি এম নিয়েছি, তারপর আমি প্লট করব হচ্ছে এম, বুঝলি এত অব্দি? হ্যাঁ হ্যাঁ এরপর এই দেখ এই যে ফাংশনটা আমি দিয়েছি, এখানে এন্টার দ্য ভ্যালু অফ অ্যাম্পলিচিউড মেসেজ বলেছে, এন্টার দ্য ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি মেসেজ বলেছে। আমি যদি রান করাই এখানে, অ্যাম্পলিচিউড মেসেজের ভ্যালু আমার কাছ থেকে চেয়ে নেবে ইউজারের কাছ থেকে, আর এখানে ফ্রিকোয়েন্সি মেসেজের ভ্যালু ইউজার এখান থেকে চেয়ে নেবে, এই বক্সে আমাকে দিতে হবে। তারপরে ওই ফর্মুলাতে লাগিয়ে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে আমাকে এখানে প্লট করে দেবে। প্লট হচ্ছে ম্যাটল্যাবের একটা ফাংশন, প্লট ফাংশনটা ইউজ করলে অটোমেটিক্যালি গ্রাফ টেনে প্লট করে। তো এরপর এখানে কি করতে হবে তোকে, তোকে করতে হবে ধর একটা গ্রাফ টাইপের আমি যদি এখানে যদি আঁকি, তো আমার গ্রাফের দিকে কি আছে, একটা এক্স আছে এদিকে আর একটা ওয়াই আছে। হ্যাঁ তো যখন প্লট করি গ্রাফে, তুই নিশ্চয়ই ওয়াই এ ভ্যালু লিখে দিস যে এখানে কি থাকবে ভ্যালু লেখা আর এখানে কি থাকবে। তো সেটা প্রিন্ট করার জন্য আমি কি লিখবো এখন, ধর তোর লিখলাম আমি ওয়াই লেভেল, মানে কি প্রিন্ট করবো ওর জন্য লেভেল লিখলাম, ওয়াই লেভেল লিখে ধর আমি ওয়াই লেভেলে প্লট করতে চাইছি তোর মেসেজ সিগনাল লেখা থাকবে, মানে আমার মেসেজ সিগনাল লেখা থাকবে, মানে আমার এদিকটা মেসেজ সিগনাল হবে আর নিচেরটার দিকে হবে তোর টাইম, মেসেজ সিগনাল লিখলাম। আর এক্স লেভেলে কী থাকবে, এক্স লেভেলে থাকবে হচ্ছে টাইম থাকবে, ঠিক আছে হয়ে গেল। এটা কিসের পার্ট গেল, অ্যাম্পলিচিউড মডুলেশনের পার্ট মেসেজ সিগনালে। এরপর আমাকে আরেকটা কী সিগনাল আছে, আমার ক্যারিয়ার সিগনাল আছে, মেসেজ সিগনাল হয়ে গেল সিগনাল। একইভাবে এসি ইকুয়ালস টু কি লিখবো বল, কিসের ইনপুট নেবো বল, সেম ভাবে এটা ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ, হ্যাঁ অ্যামপ্লিচিউড অফ ক্যারিয়ার সিগনাল লিখবো। অ্যামপ্লিচিউড মেসেজ সিগনাল লিখে দিয়ে এখানে এখানে ইনপুট দিয়ে কি লিখবো বল, এন্টার দ্য ভ্যালু অফ অ্যামপ্লিচিউড ক্যারিয়ার সিগন্যাল, এরপর কি লিখবো বল, এফ সি দিয়ে ইনপুট, ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল, ভ্যালু অফ লিখে দিলাম। এরপর এটা কি আমাকে ফর্মুলাটা লিখতে হবে, এম ইজিক্যাল টু কি লিখেছিলাম, এম ইন্টু কস ইন্টু টু পাই এফ এম টি। এরপর এখানে সি ইজিক্যাল টু লিখবো আমি ক্যারিয়ার সিগনাল, এম দিয়ে মেসেজ সিগনাল রিলোড করেছিলাম, সি দিয়ে ক্যারিয়ার সিগনাল করছি। সি দিয়ে ফর্মুলাটা কি লিখবো, এসি ইন্টু কস, এসি ইন্টু কস টু ইন্টু পাই ইন্টু এফ সি ইন্টু টি, হয়ে গেল।
পরে কি করব, সেম ভাবে সাব প্লট করব। প্লট এখানে কি ছিল, 3.3,1,1, 3.1,1, 3,1,2 হবে। হ্যাঁ এই ভ্যালুটা বাড়বে এই দিকেরটা, লাস্টের এন্ডিং পয়েন্টটা 3,1,2। বলো না তো লেখাটা, 3,1,2। এরপরে কি করবো, আমি কোনটাকে প্লট করবো বল, আগেরটা কেরিয়ার সিগন্যাল। এখানে কি কোনটাকে প্লট করেছিস? আচ্ছা এমটাকে প্লট করেছিস, তাহলে এখানে সি। হ্যাঁ সি। এরপরে ওয়াই লেভেলে ধর কেরিয়ার সিগন্যাল লিখে দিলাম, ওয়াই লেভেলে কেরিয়ার সিগন্যাল লিখে দিলাম, আর এক্স লেভেলে ধর টাইম লিখে দিলাম। আচ্ছা এটার সাবপ্লটটা 3,1,2 কেন করলি? এদিকে দেখ, 3,1,1 কি করেছিলাম আমি, 3,1,1 এর জন্য এই দুটো প্লট করেছিলাম, মানে এখানে তিনটে রো দিয়েছিলাম, এখানে কেরিয়ার সিগন্যাল দিয়েছিলাম, এখানে মেসেজ সিগন্যাল দিয়েছিলাম, এখানে দুটো প্লট হয়ে গেছে। এখন দুটো জিনিস চলে এসেছে, একটা অ্যাম্পলিচিউড মেসেজ সিগন্যাল, একটা হচ্ছে তোর কেরিয়ার সিগন্যাল। এরপরে আমি যখন অ্যাম্পলিচিউড মডিউলেশন গোটাটা প্রিন্ট করাবো তখন আবার 3,1,3 দিতে হবে। ও আচ্ছা আচ্ছা দিয়েছিলাম। এরপর যদি রান করাই, সেভ হয়নি, এখানে সেভ কি করে করে এমনি এটা এটা কন্ট্রোল? এটা 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 আচ্ছা সেভ ফাইল পার সেরোলিয়ান 9/13। ও আচ্ছা এখানে ইয়ে ক্লোজ করিনি আমি, এই দেখ এই দেখ এটা ক্লোজ, হ্যাঁ টাইম এর ওটা, হ্যাঁ ক্লোজ ক্লোজ কোটেশন ক্লোজ করিনি, এরর দিচ্ছিলাম। ওয়াই লেভেলে ক্লিয়ার সিগন্যাল, ওই দেখ এটা ক্লোজ করে দিই। হ্যাঁ এসেছে, এন্টার দ্য ভ্যালু অফ অ্যাম্পলিচিউড মেসেজ সিগন্যাল। হ্যাঁ অ্যাম্পলিচিউডের থেকে ফ্রিকোয়েন্সিটা অলওয়েজ গ্রেটার দেন হবে। হ্যাঁ ওর জন্য অ্যাম্পলিচিউডটা ধর আমি সাপোজ আমি 5 দিলাম। এবার কি চাইবে, ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যাল, ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যালে কি দিলাম, 10 দিলাম। যে প্লট ফাংশনটা ইউজ করেছি, প্লট ফাংশন ইউজ করার জন্য দেখ চলে এলো। হ্যাঁ এরপরে কি আসবে, কেরিয়ার সিগন্যালের ভ্যালু চাইবে আমার কাছে। এন্টার দ্য ভ্যালু অফ অ্যাম্পলিচিউড কেরিয়ার সিগন্যাল, তো এসিটা 5 দিলাম, ফ্রিকোয়েন্সিটা কত দেবো, 10 দিচ্ছি, আবার সরি 50 দিচ্ছি, একটু বেশি দিচ্ছি। মেসেজ সিগন্যাল ওয়াই লেভেলে প্লট হয়েছে, এক্স লেভেলে টাইম প্লট হয়েছে, আর এই দেখ কেরিয়ার সিগন্যাল এসেছে, মেসেজ সিগন্যাল এসেছে, ঠিক আছে। এরপর আমার এই এক্সপেরিমেন্টটার নাম কি, এক্সপেরিমেন্ট অফ এএম সিগন্যাল, মানে হচ্ছে অ্যাম্পলিচিউড মডুলেশন সিগন্যাল। এরপরে তোকে একটা এসটি দিয়ে একটা ফর্মুলা দেখালাম একটু আগে এখানে, হ্যাঁ যেটা দেখালাম, এরপর ওখানে এটা লিখতে হবে। তো আমি এখানে কি প্লট করবো, এরপর অ্যাম্পলিচিউড মডুলেশন ধর প্লট করবো, এএম ইজিক্যাল টু এখানে লিখবো ওই তোর ওই ফর্মুলাটা, ধর কি লিখলাম, এসি কি ছিল ওটা, এসি প্লাস এম ছিল, ইন্টু স্টার দিয়ে কস 2 × π × fct, 2 × π × fc × t, এরপরে সাব প্লট করবো। এটা সাব প্লট কত হবে বল, আগেরটা কত ছিল 3,1,2, এটা সাব প্লট কত হবে, 3,1,3। হ্যাঁ হলো, এরপরে কি করব, প্লট করব, কোনটাকে প্লট করব বল, ফর্মুলা কোথায় লেখা আছে, এটা তো এই প্লট করব, যেখানে ফর্মুলা লেখা থাকবে, যেখানে ফর্মুলা লেখা থাকবে সেখানে ক্যালকুলেশন হবে, ওর জন্য ওটাকে প্লট করব, ওই ভ্যালুটাকে প্লট করাবো, এম প্লট করব তাহলে। ওয়াই লেভেলে কি লিখব, ওয়াই লেভেলে লিখবো হচ্ছে তোর অ্যাম্পলিচিউড মডিউলেটেড সিগন্যাল, মডিউলেটেড
টাইম প্লট করছি। এরপর ধর সেভ করলাম এটা, হ্যাঁ রান করালাম, এন্টার দ্য ভ্যালু অফ মেসেজ সিগনাল, অ্যাম্পলিচিউড মেসেজ সিগনাল 5 দিলাম, ধর 10 দিলাম ফ্রিকোয়েন্সি, অ্যাম্পলিচিউড ক্যারিয়ার সিগনাল কত দিচ্ছি 5 দিচ্ছি, এটা 50 দিচ্ছি। হ্যাঁ 50টা দেওয়ার পর কি হবে, আগে কি আসছিল দুটো ভ্যালু আসছিল, এখানে কি সাবপ্লট করেছি তিনটে ফর্মুলা দিয়ে অ্যাম্পলিচিউড মডুলেশন সিগনাল, তো তিনটে ছবি আসবে এখানে, ঠিক আছে এটা চলে এলো। এরপর তোকে যখন প্র্যাকটিক্যাল এক্সামের টাইমে তোকে দেখাতে বলবে এটা, ঠিক আছে তুই তখন এখানে যাবি, এই যে এই জায়গাটা আছে না এক্সপ্যান্ড প্লট উইন্ডো, এখানে যাবি, তারপর পিএনজি বলে ফাইল আছে সেভ করে নিবি, হ্যাঁ পিএনজিটা সেভ করে নিবি, ক্লিক করবি সেভ হয়ে যাবে। আমার যেমন এখানে সেভ আছে দেখাচ্ছি, এরকম করে সেভ হয়ে যাবে এখানে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখাচ্ছি, এরপরে এক্সপেরিমেন্ট হচ্ছে তোর ডিমডিউলেশন, হ্যাঁ ডিমডিউলেশন অ্যাম্পলিটিউড মডুলেশন সিগন্যালটাকে ডিমডিউলেটেড করতে হবে। তো এর জন্য কী করতে হবে, দেখ এম এম একটু আগে এম লিখছিলাম না, এম মানে কী বলতো, এম হচ্ছে এএম বাই এসি, মানে মেসেজ সিগন্যাল বাই কেরিয়ার সিগন্যাল, শুনতে পাচ্ছিস? এম মানে রিলেটেড সিগন্যাল, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড ক্যারিয়ার সিগন্যাল, হ্যাঁ এম ইজ ইকাল টু মেসেজ সিগন্যাল ইজ ইকাল টু, তো এমটাকে আমি রিপ্লেস করে মিউও লিখতে পারি, এম মানে যা মিউ মানে হতো, তো মিউ ইজ ইকাল টু এম বাই এসি লেখা যায়, মিউ ইজ ইকাল টু এম বাই এসি লিখলাম। এরপর অ্যাম্পলিটিউড মডুলেশন, থ্রি টাইপস অফ অ্যাম্পলিটিউড মডুলেশন হয়, হ্যাঁ দেখ যখন মিউয়ের ভ্যালু থাকে ইজ ইকুয়াল টু ওয়ান, তখন কি হয় ক্রিটিক্যালি মডিউলেটেড হয়, ক্রিটিক্যালি মডিউলেটেড, ক্রিটিক্যালি মডিউলেটেড হয়। আর মিউ যখন গ্রেটার দেন ওয়ান থাকে তখন হচ্ছে এটা ওভার মডিউলেটেড হয় জিনিসটা, ছবিগুলো দেখাচ্ছি আমি, এটা হচ্ছে ওভার মডিউলেটেড হয়। আর মিউ যখন লেস দেন ওয়ান হয় তখন হচ্ছে, মিউ যখন লেস দেন ওয়ান হয় তখন হচ্ছে আন্ডার মডিউলেটেড থাকে। তো আমরা সবসময় দেখি চেষ্টা করব জিনিসটাকে আন্ডার মডিউলেটেড আর ক্রিটিক্যালি মডিউলেটেড রাখার, ওভার মডিউলেশন করলে হবে না। হ্যাঁ তারপর পিকচারগুলো দেখ, যখন হচ্ছে তোর মিউ ইকুয়ালস টু ওয়ান হয়, মানে কি ক্রিটিক্যালি মডিউলেটেড, তখন ছবিটা কীরকম হয় জানি না, মাউসে কত দূর দেখাতে পারবো, এই যে ওয়েভগুলো থাকে ওয়েভগুলো জাস্ট এখান থেকে হালকা টাচ করে বেরিয়ে যায়, নিচেরটাও সেমভাবে এরকম, আর এখানে ধর এরকম মডিউলেশন থাকে, ঠিক আছে এটা হচ্ছে তোর ক্রিটিক্যালি মডিউলেটেড, যখন মিউ ইজ ইকাল টু ওয়ান, ফর মিউ ইজ ইকাল টু ওয়ান এটা হচ্ছে ক্রিটিক্যালি মডিউলেটেড। তো এই ছবিগুলো এক্ষুনি এখানে প্লট করবো দেখতে পাবি, এটা হচ্ছে ক্রিটিক্যালি মডিউলেটেড। আরেকটা হয় হচ্ছে তোর মিউ যখন গ্রেটার দ্যান ওয়ান থাকে, গ্রেটার দ্যান যখন মিউ ওয়ান থাকে তখন হচ্ছে তোর
কি বলে ওভার মডিউলেটেড থাকে, তো ওভার মডিউলেটেড টাইমে কি হবে, হালকা এরকম আসবে। আর ওয়েভ গুলো এর মধ্যে থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে ধরো ওভার মডিউলেটেড। আর যখন মিউ লেস দেন ওয়ানে থাকবে, মিউ যখন তোর লেস দেন ওয়ান থাকবে তখন কি হবে, তখন হচ্ছে দেখতে এরকম হবে, আন্ডার মডিউলেটেড জিনিসটা হবে। এটা হচ্ছে আন্ডার মডিউলেটেড ওয়েভ, ঠিক আছে। এরপর এই তিনটাকে করতে হবে, এরপরে যেটা করব সেটা হচ্ছে তোর ডিমডিউলেশন। হ্যাঁ, একটু আগে অ্যাম্পলিচিউড মডিউলেশন করালাম, এরপরে ডিমডিউলেশন করাচ্ছি। তো অ্যাম্পলিচিউড মডিউলেটেড সিগন্যালের পরে এখানে ধর অ্যাম্পলিচিউড মডিউলেটেড যে সিগন্যালটা আছে ওটাকে আমি ধর ডিমডিউলেট করতে চাইছি। তো ডিমডিউলেট করার জন্য আমার দুটো ফাংশন লাগবে, এনভেলপ বলে একটা ফাংশন আছে, মানে হচ্ছে এনভেলপ হচ্ছে ইট কনভার্টস কনস্ট্যান্ট সিগন্যাল, মানে কনস্ট্যান্ট ওই ইনস্টল করেছি কিন্তু এটাতে তো অ্যাম্পলিচিউড সিগন্যাল প্লট করলাম। হ্যাঁ, অ্যাম্পলিচিউড সিগন্যাল প্লট করার পর এরপর আমার একটা ফাংশন লাগবে, সেটা হচ্ছে তোর এনভেলপ বলে একটা ফাংশন লাগবে। হ্যাঁ, এরপর এনভেলপ জিনিসটা কি, এনভেলপ জিনিসটা হচ্ছে তোর ইট কনভার্টস কনস্ট্যান্ট অ্যাম্পলিচিউড টু ইনস্ট্যান্টেনিয়াস অ্যাম্পলিচিউড। মানে হচ্ছে ধর কোনো ক্যারিয়ার সিগন্যাল আছে, তো এই সিগন্যালটাকে অ্যাকচুয়ালি এরকম না, ছবিটা ছবিটা হচ্ছে না, সাপোজ ধর এটা যদি আমি ফ্রন্ট ধরি আর এই নিচেটাকে যদি এন্ড ধরি, তো এই দুটো ফাংশনকে ও কি করবে, ডেন্স করে আরো ছোট করবে এনভেলপ ফাংশনটা। হ্যাঁ, তো এনভেলপের জন্য একটা জিনিস ইউজ করতে হয় এখানে, এনভেলপ হচ্ছে এখানে তোর হিলবার্ট বলে একটা ফাংশন আছে, তো এটা বিজ্ঞানী হিলবার্ট করেছিল বলে হিলবার্ট নাম আছে, তো ওটাকে হিলবার্ট ফাংশনে ট্রান্সফার করতে হয়। তো তার জন্য দেখ আমি এই ওয়েবটাকে ডিমডুলেশন করার জন্য সাপোজ আমি যদি ডিমড লিখি, ডিমড লেখার পর কোনটাকে করবো, অ্যাম্পলিচিউড মডুলেশনটাকে, তো এএম লিখলাম, এম লেখা ইন্টু কস ইন্টু ফর্মুলাটা কি ছিল, 2πfct বোধ হয় নাকি, 2πfct, হ্যাঁ, এম ইন্টু কস টু ইন্টু 2πfct ইন্টু ইন্টু এফসিটি ইন্টু টি। করার পর কি করবো, এরপর আমি সাবপ্লট করবো। হ্যাঁ আচ্ছা, এর দেখ একটা জিনিস দেখ, এখানে আমি 3,1,1 করেছিলাম বিকজ আমার তিনটে রো ছিল, এম ছিল, এসি আর অ্যাম্পলিচিউড মডুলেশন ছিল, ওর জন্য আমি 1,1, 3,1,2, 3,1,3 করেছি। আচ্ছা, এরপর আমি ডিমডুলেশন যখন করবো আমার আরো দুটো প্লট বাড়বে, একটা ধর আমি ডিমড প্লট করলাম, মানে আমি দুটো জিনিস আউটপুটে দেখে নেবো যে আমি ডিমডুলেট করার আগে আমার ওয়েব ফিল্টারটা কেমন ছিল, আর একটা ফাংশন এখানে লিখবো করার পরে কেমন হলো। তাহলে আমার কটা রো হচ্ছে, একটা দুটো তিনটে চারটে, চারটে আর একটা হবে পাঁচটা, ছটা, ফাইভ করছি, হ্যাঁ হ্যাঁ পাঁচটা 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 হবে। 5,1,1 করলাম, এখানে দেখ 5,1,2 করে নিলাম, এখানে 5,1,3 করে নিলাম, তারপরে এখানে ধর সাবপ্লট করবো, এরপর সাবপ্লট সেটা চাইলে তো আমি অন্য ফাইল ক্লিক করে করতে পারতাম, তাহলে তো আমাকে আর ফাইল ক্লিক করতে হবে, আমাকে আবার এটা আবার লিখতে হবে, আবার এটা লিখতে হবে গোটাটা, বুঝলি তো। আর এখানে যদি ডিপ, আচ্ছা আচ্ছা এখানে আর লিখতে হবে না আমাকে, করতেই পারি আমি আলাদা করে, ঠিক আছে। ধর যখন এক্সামে তখন দেবে যে ধর অ্যাম্পলিচিউড মডুলেটেড সিগন্যালটা শুধু করো, তখন তুই এইটুকু কোড লিখবি, এই পোর্শন অফ কোডটা লিখবি, দিয়ে অ্যাম্পলিচিউড মডুলেটেড সিগন্যাল প্লট করে দিবি। এরপর তোকে যদি বলে অ্যাম্পলিচিউড মডুলেটেড সিগন্যাল থেকে তুমি ডিমড করো সিগন্যালটাকে, মানে ডিমডুলেশন করো, তখন তুই কি করবি, কোডটা লিখতেই হবে তোকে ফার্স্টে। হ্যাঁ,
তারপর হুম হুম তো আর কি, তো আমি ওর জন্য একসাথে দেখাচ্ছি বলে ওর জন্য করে দিচ্ছি। তো এখানে সাবপ্লট কত লিখবো, এখানে লাস্ট কত হয়েছে 513, তো এখানে কত লিখবো 5,1,4 4। সাবপ্লট করে দিলাম, সাবপ্লট করার পরে এরপর কোনটাকে প্লট করব, কোথার মধ্যে আমার ফাংশনটা আছে বল। ডিমল ডিমটকে প্লট করব, ডিমটকে প্লট করার পর কি করব, আমি ওয়াই লেভেলে একটা জিনিস লিখে দেবো যে তো ডিমডিউলেটেড, ডিমডিউলেটেড ওয়েভ বিফোর ফিল্টারিং। হ্যাঁ, মডিউলেটেড ওয়েভ বিফোর ফিল্টারিং মানে আফটার ফিল্টারিং একটা দেখাবো প্লট করে, আর ওটা একটা দেখাবো। হ্যাঁ, এরপরে কি করব, যে ফাংশনটার কথা বললাম ওটা ইউজ করব এনভেলপ বলে। হুম, এনভেলপ ইকুয়াল টু এবিএস অফ হিলবার্ট এ। আচ্ছা, এবিএস অফ হিলবার্ট এ এম মানে কি, এরপরে এবিএস অফ হিলবার্ট এ এম মানে হচ্ছে তোর এবিএস মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু অফ হিলবার্ট এ এম মানে অ্যাম্প্লিচিউড ইকুয়েশনটাকে আমি হিলবার্ট ফাংশনে রূপান্তরিত করছি, ঠিক আছে, এনভেলপ থেকে কনভার্ট করছি। তো লিখলাম এখানে এ এম, এখানে দেখ আমার ফাংশন লেখা আছে এম বলে কথা লিখেছি, এ এম মানে কি, তাহলে এটাকে নিয়ে নেবে এটা। হ্যাঁ, আমি শুধু এ এম লিখে ওটা ওখান থেকে নিয়ে নিল, এ এম লিখে পর এরপর এখানে সাবপ্লট কত লিখব, 5,1,5 5,1,5। এরপরে তাহলে ওয়াই লেভেলে কি লিখবো বল, প্লট ওয়াই লেভেলে লিখবো ডিমডিউলেটেড ওয়েভ আফটার ফিল্টারিং, ডিমডিউলেটেড। প্লট লিখতে হবে না, এনভেলপ থেকে প্লট করতে হবে তো? এটা হ্যাঁ 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 প্লট করে নি না, সাব প্লটের পরে। হ্যাঁ, প্লট করে দিচ্ছি এনভেলপটাকে। ডিমডিউলেটেড ওয়েভ আফটার ফিল্টারিং, এটা সেভ করে নিলাম, রান করাচ্ছি, সেশন টাইম আউট, দেখ এটা রান করাচ্ছি, অ্যাম্পলিটিউড মেশিন সিগন্যাল 5 দিচ্ছি, অন্য ভ্যালু দিয়ে টেস্ট করছি, 10 দিচ্ছি, সিগন্যাল 5 দিচ্ছি, এটা একটু লার্জ ভ্যালু দিচ্ছি 100, যত বড় ভ্যালু দেবো তত লোড হতে টাইম নেবে। ওয়েব দেখালাম সবকটা এসেছে, যেগুলো ছবি এঁকে দেখালাম, হ্যাঁ হ্যাঁ এসেছে, ঠিক আছে। এখানে লেখাগুলো বড় বলে দেখ ওভারল্যাপ হয়ে গেছে, ছোট ছোট করে স্পেস দিয়ে করতে হবে। যাই হোক, এরপরে এরপরে যদি ফ্রিকোয়েন্সি মডুলেশন স্টার্ট করি, তার জন্য ফাইল নেম দেবো হচ্ছে ধর ফ্রিকোয়েন্সি মডুলেশন দিলাম, ধর অলরেডি করা আছে ফ্রিকোয়েন্সি মডুলেশন বলে, দাঁড়া আগের কোডটার থেকে কপি করছি, একই কোড দুবার ধরে লিখতে হবে, কতটা লাগবে লিখেই করছি। দাঁড়া ফার্স্টে তার সিএলসি লিখে নিলাম, ক্লিয়ার অল লিখে নিলাম। টি ইজ ইকাল টু আবার তোর 0:0.001 থেকে কত অব্দি চলবে, 1 অব্দি চলবে, আর এটা ইনক্রিমেন্ট হবে 0.001 করে। তো দেখ বিটা বলে একটা ভ্যালু নিচ্ছি, বিটা বিটা ইজ ইকাল টু হচ্ছে ধর আমি ইনপুট নিচ্ছি, ইকাল টু ইনপুটে হচ্ছে এন্টার দ্য ভ্যালু অফ মডিউলেশন ইন্ডেক্স, ভ্যালু এটা হচ্ছে একটা মডুলেশন ইনডেক্স ভ্যালু। মডুলেশন ইনডেক্স ইজ ইকাল টু লেখা হয় বিটা,
বিটা হচ্ছে তোর মডুলেশন ইন্ডেক্স। মডুলেশন ইন্ডেক্স পর এটা কিসের জন্য ব্যবহার করা হয়? মডুলেশন ইন্ডেক্স বিটা ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন অফ দ্য কেরিয়ার টু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ওর জন্য এখানে মডুলেশন ইন্ডেক্সের একটা ভ্যালু লাগে ফ্রিকোয়েন্সি মডুলেশনে। ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য সেমভাবে তোকে একটা অ্যাম্পলিচিউড মেসেজ সিগন্যাল নিতে হবে আর একটা ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যাল নিতে হবে। হ্যাঁ, যেটা হচ্ছে একটা এএম এর ইনপুট নেব, একটা এফএম এর ইনপুট নেব। এএমটা কি? এএমটা হচ্ছে তোর মেসেজ সিগন্যাল, এটা হচ্ছে তোর ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যাল। কি ছিল? কেরিয়ার মেসেজ সিগন্যাল ছিল, ঠিক আছে। আরেকটা কিন্তু এসি নেব। এখানে দেখ, আগেরটাতে যেরকম মেসেজ করলাম, কেরিয়ার করলাম, এখানে ফ্রিকোয়েন্সি নিলাম, এখানে কেরিয়ারের জায়গায় কী লিখবো? এসি লিখবো, দিয়ে লিখবো হচ্ছে তোর কি, এন্টার দ্য ভ্যালু অফ অ্যাম্পিচিউড কেরিয়ার সিগন্যাল, আর এখানে এফসি লিখবো। এফসি লেখার পর এন্টার দ্য ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি কেরিয়ার সিগন্যাল লেখার পর সেমভাবে ওই তিনটে রো দিয়ে আমি 311 করে সাবপ্লট করবো। আমি সাবপ্লট করার জন্য কি করবো? তিনটে হচ্ছে তোর হাউ মেনি রোজ ইউ ওয়ান্ট টু প্লট, এটা হচ্ছে তোর কেরিয়ারের জন্য প্লট, এটা হচ্ছে তোর মেসেজ সিগন্যালের জন্য প্লট করবো। তো করছি, বিটা ইজ ইকাল টু এটার ইনপুট নিয়ে নিলাম, এরপর এএম ইজ ইকাল টু কি দেবো? তাহলে কি ইনপুট নেবো? দ্য ভ্যালু অফ অ্যাম্পলিচিউড FM equals to কি লিখবো বল? Enter the value of frequency of the করবো। ফর্মুলা লিখবো এম ইজ ইকাল টু এ অফ এম ইন টু কত বল ফর্মুলাটা? দাঁড়া এক সেকেন্ড, হ্যাঁ, কস অফ, হ্যাঁ, কস অফ ইন্টু ফাই ইন্টু ইন্টু এক্স এম ইন্টু টি। সাবপ্লট কত করবো? সাবপ্লট করবো থ্রি কমা ওয়ান কমা ওয়ান। কোনটাকে প্লট? প্লট ইন ওয়াই লেভেলে কি দেবো? মেসেজ সিগন্যাল। আর এক্স লেভেলে কি দেবো? টাইম। সেম ভাবে এসি লিখবো কেরিয়ার সিগন্যাল প্লট করার জন্য। ইনপুট কি লিখবো? ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ অ্যাম্পলিচিউড কেরিয়ার সিগন্যাল। কেরিয়ার সিগন্যাল FC equals to লিখবো কি? ইনপুট ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি কেরিয়ার সিগন্যাল। তারপর n equals to c is equal to c দিয়ে কেরিয়ার সিগন্যাল প্লট করো। সিগন্যাল
গেল, ঠিক আছে। তো এরপর আমি একবারে করে দিচ্ছি, দুটো না দেখি, আগেরটা যেরকম দেখালাম। তো এখানে ফ্রিকোয়েন্সি মডুলেশনটা একবারে করে দিচ্ছি। ফ্রিকোয়েন্সি মডুলেশন ইজ ইকুয়াল টু, একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা নোট করে নিতে পারিস খাতায়, এসি ইন্টু কস, এসি ইন্টু কস ইন্টু টু ইন্টু পাই ইন্টু এফ সি টি, এফ সি সরি এফ সি ইন্টু টি, প্লাস এই যে আমি বিটা যেটা মডুলেশন ইন্ডেক্স নিয়েছি এটা তোকে এখানে করতে হবে, প্লাস বিটা ইন্টু হচ্ছে তোর সাইন টু ইন্টু পাই ইন্টু এফ এম ইন্টু টি ইন্টু টি। করে নিলাম এটা এফ এম মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন। আচ্ছা এরপর সাব প্লট কত করবো বল। আচ্ছা তুই কিছু লাইনের পর তুমি তুমি লিখছিস আর কিছু পর লিখছিস, তাহলে কি ডিপেন্ডস অন দা কিছু রকম, মানে যেমন ক্লিয়ার অলের পর সেমিকোলন দিবি, মানে এখানে এখানে বড় ফাংশন ডিনোট করেছি বলে সেমিকোলন দিবি, নাও দিতে পারিস কোনো ব্যাপার না, আমি চাইছি না কোনো এরর হোক, ঠিক আছে। এটাতে অনলাইন কম্পাইলার তো অনেক সময় এরর দিয়ে দেয়। ও আচ্ছা, মানে সেমিকোলন দেওয়াটা মাইন্ডটাই না তো পারি নাও দিবি, তাই তো? 3,1,3 দিলাম সাব প্লট, প্লট কি করব, কোনটা প্লট করব, এফএম এফএম, তারপর ওয়াই লেভেলে কি করব, না ফ্রিকোয়েন্সি মডুলেশন মডুলেটেড সিগন্যাল দিচ্ছি, দেখা যাক রান করে নাকি। এখানে রান করলাম, এটা মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু চেয়েছে, শিট আর এটাকে এক্স পর্যন্ত লিখে দিই, কোথায় এরর দিয়েছে, এফ সি ইজিক্যাল টু ইনপুট এন্টার, ও বাবা কোথায় একটা ডবল কোটেশন দিয়েছি, আই তো সিঙ্গেল কোটেশন হবে, এই যে এফ সি দেখতে, হ্যাঁ রান করালাম, আবার 22 লাইন এরর দিয়েছে, 22 22 ওই দেখ 22 তো খালি ডবল কোটেশন। এন্টার দ্য ভ্যালু অফ মডুলেশন ইন্ডেক্স, সাপোজ 50 দিলাম, অ্যাম্পলিচিউড মেসেজ সিগনাল 5 দিলাম, 10 দিলাম ফ্রিকোয়েন্সি মেসেজ সিগনাল, ঠিক আছে। এরপরে হচ্ছে তোর এসি চেয়েছে, মানে হচ্ছে অ্যাম্পলিচিউড ক্যারিয়ার সিগনাল, এটা কত দিচ্ছি, ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগনাল, এটা ক্যারিয়ার সিগনাল, এটা মেসেজ সিগনাল, ব্যাস শেষ, ঠিক আছে। এরপরে দুটো এক্সপেরিমেন্ট বাকি রইলো, সেটা হচ্ছে এএসকে আর এফএসকে, অ্যাম্পলিচিউড শিফট কিং আর ফ্রিকোয়েন্সি শিফট কিং, পরের দিন এটা করিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।